হাই ফ্রেন্ডস, তো দেখো আমি এখন বাটাকুটি করছি, তো মাংসের জন্য বাটছি। তো তোমাদেরকে বললাম বাড়ি যাওয়ার কথা ছিল, তো বাড়ি যেতে পারলাম না, দাদা বললো বাজারে যেতে, মানে বাজারে গিয়েছিল চিকেন নিয়ে এসছে, তো মাংস রান্না করে খাওয়া দাওয়া করে যাবো। আর কালকে ওরকম টাইমেই মানে আমি এসেছি, সেরকম টাইমে যাবো, তো এত ঠান্ডা, তো দাদা বললো এত ঠান্ডাতে যেতে পারবি না, তো মানে বেলার দিকে একটু রোদ বাড়ালে যাবি, তো দেখো এখন একটু রোদ বাড়িয়েছে, তো সেই জন্য আর যেতে পারলাম। তো দেখো মাংসের জন্য মাকে একটু হেল্প করছি, মাকে একটু হেল্প করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর মা আমার মা আজকে একটু যেতে পারলো না আমাদের জন্য, আমরা বাড়ি চলে যাবো বলে সেই জন্য রান্না বান্না করছে। তো আবার আলু আদার মতো ছাড়িয়ে বাটার মতো করতে যাবে, বাঁধলেই কাজটা হয়ে যাবে। আমি ওদিকে মাংস কেটেও দিয়ে মানে রেখে দিয়েছি, আর আমার মা তো খায় না, আমার মা মানে চিকেন খায় না, তো সেই জন্য আর একটা তরকারি করে নিয়েছে, সেটা হচ্ছে বাঁধাকপি আলু আর টমেটা বড়ি একটা চচ্চড়ি। তো সেটা করা হয়ে গেছে, তো এবারে আলু ভাজছে মাংস আলুটা তোমাদেরকে দেখাবো। এই যে আলুটা মাংসের আলুটা কষা হচ্ছে, তো তারপর মানে বাঁধাকপি হয়ে গেলেই মাংসটা চিকেনটা তুলবো কড়ায়, তারপরে খাওয়া দাওয়া করবো, করে বাড়িতে যাবো। আর ওদিকে জানো তো আমাদের পিকনিকের ব্যবস্থা হয়ে গেছে সব, মানে শুধু ফোন করছে বাড়ি থেকে যে তোরা কখন আসবি, আমরা বলে দিয়েছি যে কালকে যেমন টাইমে আমরা এসেছি ঠিক তেমন টাইমে যাবো। আর ওদিকে তোমাদের দাদা ভাই তেমন এত শীত পাচ্ছে, ছাদে চলে গেছে গায়ে রোদ লাগাবার জন্য, তো ছাদে চলে গেছে। আর আমি ওদিকে মানে মাকে হেল্প করছি, আর ছেলে মেয়েগুলো আছে মা বাবার সঙ্গে। মানে আমি শিলে মানে বাঁচতেই পারছি না, যেন মানে নোড়াটা চিলের থেকে খুব ছোটো হয়ে গেছে, দেখো মানে বাঁধা যাচ্ছে না, মানে এই শিল নোড়াটা মানে আমাদের মাদের অনেক মানে অনেক দিনের নোড়া, মানে আজ তখন আমার বিয়ে হয়নি, তাহলে অনেক মানে তখন আমরা ছোটো ছোটো ছিলাম, মানে ততদিনের নোড়া এটা। আর শিলটা কিনেছিল তখন আমার বিয়ে হয়নি, তখন শিলটা কিনেছিলো, দেখো মানে নোড়াটা শিলের পরিমাণে পুরো ছোটো হয়ে গেছে। তো বাড়িতে খুবই অসুবিধা হচ্ছে, তো আমরা তো বাড়িতে মানে বাঁধাকপি তেমন একটা কোনো করি না, তো সেই জন্য বাড়িতে একটু অসুবিধা হচ্ছে, কী করবো, মায়েকে একটু তাড়াতাড়ি হেল্প করে দিলে মা রান্নাটা করে নিতে পারবে, তো সেই জন্য বাড়তে হবে, আর বাড়ছি দেখো। মেয়েটাকে ভাবছি চান করাবো না, কিন্তু কালকেও মানে ওকে স্নান করে নিয়ে আসছি, মানে কী করবো কালকে আস্তে আস্তে মানে হওয়া লাগবে, সেই জন্য ওকে স্নান করাতে পারিনি। আর আজকে মনে হচ্ছে যত সম্ভব স্নান করাতে পারবো না, তো রোদটাও উঠেছে একটু, এই তো দাঁড়িয়ে আছে আমার মা দেখছে, দেখো তো চলো তোমাদেরকে পরে কিছু দেখ। তো দেখো মাংস, এই তো দেখতেই পাচ্ছ মানে মাংসগুলো একটু বড় বড় সাইজ হয়ে আছে, তো বাজার থেকেই কেটে নিয়ে এসছে, এটা বাড়িতে কাটলাম না, কাটবো না, মানে ঘেঁটে যাবে কাটলে, মানে কাটলেই ঘেঁটে যাবে, ছোটো ছোটো হয়ে গেলে কেটে ঘেঁটে যাবে, তো বড় বড়ই পিঠ থাক। আর চিকেনে শুধু জল জল বার হয়েছে, সেই জন্য একটু মুছে নিচ্ছি মাংসটা, দেখো এই যে মোটা হয়ে আসছে কমপ্লিট। তো কিসে লাগবে এটা,
এই খাওয়া রেখে দেবো। তোমার সাথে পেঁয়াজ কাটতে মনে নেই, দাও দেখি পেঁয়াজ কেটে দেয়। তো দেখো পেঁয়াজটা কাটতেই ভুলে গেছি তোমার সাথে গল্প করতে করতে। তো এখানে এত স্পট জায়গা, তো মানে মানে বেশি ঘোরাফেরা করতে পারছি না, ছোটো মতো জায়গা, কি করবো কোথায় বসে পড়েছি দেখো, কোথায় বসে বসে প্যাচ খাচ্ছি। চলো বাকিটা তোমাদেরকে ছাদে শেয়ার করো। তো চলো ফাইনালি ছাদে যাচ্ছি আমরা। এটা ছাদ, ছাদে আসলাম, এই যে ছাদ সব ঝগড়া করে দিয়েছে, হবে না, 3,000 টাকা আমরা কাঙাল হয়ে গেছি তো, আর টাকা পয়সা নেই যখন করতে হবে, বলে দিয়েছে এই যে দেখো আমার মা বড়ি করেছে, এই যে তো চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের নেক্সট ব্লগে।